হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৈজুল ইসলাম বলছি ওয়ান স্কোয়ারের পক্ষ থেকে। আজ আমরা অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটি মূলত আমরা যারা সিপিএ মার্কেটিং করতে ইচ্ছুক এবং সিপিএ মার্কেটে নতুন যারা তাদের জন্য অনেক উপকার হয়ে আসবে এবং প্রত্যেকের আশা করি এটা দেখার জন্য অনুরোধ রইল। কারণ আমরা সিপিএ মার্কেটিং সম্পর্কে যারা জানি তারা বেসিকটুকু জানি, অথবা আমরা যারা এক্সপার্ট পর্যন্ত কাজ করি তাদের জন্যও এটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা কোন নেটওয়ার্কে কাজ করব, কিভাবে কাজ করবো সেটার উপরে ডিপেন্ড করে সিপিএ মার্কেটিংয়ের সাকসেস। সেজন্য আমরা কোন মার্কেট বিগিনার হিসেবে কোন মার্কেট প্লেসে কাজ করবো সেটার সম্পর্কেই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সকল কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমরা মূলত দেখাবো সিপিএ নেটওয়ার্কিং নেটওয়ার্কগুলোর বিষয়ে। হয়তো অনেকে সিপিএ মার্কেটিংয়ে কাজ করতে এসে অনেকে বিভিন্ন অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারেন। অনেকে হয়তো ইচ্ছা করে যে ম্যাক্স বাউন্টি অথবা ক্লিক ব্যাঙ্ক এরকম অনেক ধরনের সিপিএ নেটওয়ার্ক আছে যারা ভালো পরিমাণে অ্যামাউন্ট পে আউট দেয় এমন মনে করেন। আসলে এটা সম্পূর্ণ একটি ভুল কথা। ম্যাক্স বাউন্টি অথবা এ ধরনের যে টপ নেটওয়ার্কগুলো আছে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক কষ্ট হয়ে যায় একজন বিগিনার হিসাবে। কিন্তু কষ্ট না বলতে গেলে আমরা অ্যাপ্রুভাল পাবই না এমন একটি ধারণা। কারণ ম্যাক্স বাউন্টিতে যারা কাজ করে তারা সম্পূর্ণ এক্সপার্ট লেভেলে যারা কাজ করে তাদের জন্যই। সেজন্য যদি আমরা ম্যাক্স বাউন্টিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারি তার মানে কি আমরা সিপিএ মার্কেটিং করব না, এমন কোনো কিছুই না। আসলে আমরা বিভিন্ন নেটওয়ার্ক আছে যেগুলোতে আমরা কাজ শুরু করতে পারি বিগিনার হিসেবে, এবং আস্তে আস্তে এক্সপার্ট লেভেলে যখন আমরা পৌঁছে যাব তখন আমরা আস্তে আস্তে আমরা যে এক্সপার্ট লেভেলের অ্যাকাউন্টগুলো নেটওয়ার্কগুলো আছে সেখানে কাজ করতে পারি ইজিলি। সেজন্য আমরা ভালো ভালো নেটওয়ার্কের পিছনে না যেয়ে আমরা বিগিনারদের জন্য আমাদের বেস্ট কিছু সাইট আছে, আমাদের অনেক দিন কাজ করার এক্সপিরিয়েন্সের উপরে আমরা মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব টপ 5টা নেটওয়ার্ক যেখান থেকে আমরা খুব সহজে আর্ন করতে পারি এবং আমরা খুব সহজে এখান থেকে ঘরে বসে টাকা আয় করতে পারি। চলুন আমরা দেখি আমাদের সিপিএ নেটওয়ার্কগুলো বেস্ট আমরা কীভাবে সিলেক্ট করব। বেস্ট সিলেক্ট করার মেন প্রধান যে প্রথম কারণটা সেটা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেস। অর্থাৎ আমরা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো অ্যাকাউন্ট কীভাবে আমাদের প্রসেস মানে অ্যাপ্রুভাল দিবে সেটার উপরে ডিপেন্ড করে সিপিএ নেটওয়ার্ক। হয়তো আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে যেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দেয় এবং কিছু কিছু সাইট আছে যেগুলো আমাদেরকে রিজেক্ট করে দেবে। সেজন্য আমরা বিগিনার হিসেবে প্রথম যে চিন্তাটা করবো সেটা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেস কি। আমাদের আমরা ভালোভাবে জানি বিভিন্ন নেটওয়ার্ক আছে আমাদের 24 ঘন্টা অথবা ইনস্ট্যান্ট কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলোতে আমাদের ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দিয়ে থাকে। সেজন্য আমরা প্রথমে চিন্তা রাখবো কিভাবে আমরা আমাদের নেটওয়ার্ককে অ্যাপ্রুভ করব। দেন আমাদের 2 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে ভেরিয়েটি অফ প্রসেস। এখানে ভেরিয়েটি অফ প্রসেসের মধ্যে আমাদের যে অফারগুলো আছে সেটার উপরে ডিপেন্ড করতেছে। দেখুন একে সিপিএ নেটওয়ার্কে বিভিন্ন ধরনের অফার থাকে, কিন্তু ভালো পরিমাণ পে আউট কোন ওয়েবসাইটে অথবা কোন নেটওয়ার্কে আছে সেটার উপরে ডিপেন্ড করে একটি সিপিএ নেটওয়ার্কের কেমন সেটাই ডিপেন্ড করে। অর্থাৎ আমরা যখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেখানে আমাদের সিপিএল অফার আছে অর্থাৎ কস্ট পার লিড, অথবা সিপিএস অফার আছে কস্ট পার সেল, অথবা সিপিসি আছে কস্ট পার ক্লিক, এমন ধরনের বিভিন্ন অফার আছে সেটার উপরে আমরা সিলেক্ট করব আমাদের বেস্ট সিপিএ নেটওয়ার্ক কোনটা। দেন আমাদের লাস্ট যে আমাদের 3 নম্বর যে আছে পেমেন্ট থ্রেশহোল্ড, অর্থাৎ আমাদের কী পরিমাণ আমরা এখান থেকে টাকা আয় করতে পারবো এবং এইটার মানে আমরা বোঝাতে যাচ্ছি যে কত ডলার হলে আমরা এই সিপিএ নেটওয়ার্ক থেকে টাকা উইথড্র করতে পারবো। অর্থাৎ কিছু কিছু নেটওয়ার্ক আছে $100 হলে আপনাকে পেমেন্ট দিবে, অথবা $50 হলে পেমেন্ট দিবে, অথবা $35 হলে পেমেন্ট দিবে, এমন বিভিন্ন নেটওয়ার্ক আছে। আমরা বিগিনার হিসেবে প্রত্যেকের চেষ্টা করব যে আমাদের মিনিমাম যে পে আউট অর্থাৎ পেমেন্টের যে অপশনটা আছে মিনিমাম পেমেন্ট $50 হলে অথবা $35, $100 এই ধরনের নেটওয়ার্কগুলো আমরা সিলেক্ট করব, যেন আমরা প্রথম দিকে খুব কিছুদিনের মাঝে টাকা উইথড্র করতে পারি।
দেন আমাদের লাস্ট যে অপশন পেমেন্ট উইথড্র মেথড। পেমেন্ট উইথড্র মেথড আমাদের জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন পেমেন্ট উইথড্র করব, সে আমাদের দেশে যেমন পেপাল নাই বলে চলে, কিছু কিছু নেটওয়ার্ক আছে পেপাল ছাড়া কোনো ধরনের মেথড নাই যেখান থেকে আমরা টাকা উইথড্র করতে পারবো, সেজন্য আমাদেরকে আমাদের দেশে যেমন পেনিয়ার সাপোর্ট করে অথবা ব্যাংক, তারপর ব্যাংক ডিপোজিট, বিটকয়েন, এ ধরনের বিভিন্ন ধরনের যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো আমরা দেখে নেব, যেগুলো যে নেটওয়ার্কগুলোতে অনেকগুলো পেমেন্ট মেথড আছে সেই নেটওয়ার্কগুলোর উপরেই আমরা ডিপেন্ড করে আমরা নেক্সট আমরা সিপিএ নেটওয়ার্কগুলো সিলেক্ট করব। চলুন আমাদের মাঝে যে টপ আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব, টপ যে নেটওয়ার্কগুলো আছে তা বিগিনার হিসেবে আমরা কাজ শুরু করতে পারি সেই নেটওয়ার্কগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি। চলুন আমরা দেখে নিই আমাদের প্রথম কোন নেটওয়ার্কটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন আমাদের প্রথম যে ওয়েবসাইটটা সেটা হলো অ্যাডসেন্স মিডিয়া। এটা অনেক ভালো একটি নেটওয়ার্ক সিপিএ নেটওয়ার্কের জন্য, যারা বিগিনার হিসেবে কাজ করতে চান তারা অ্যাডসেন্স মিডিয়া খুব ভালোভাবে এখানে কাজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অফার আছে, এখানে প্রায় 35,000 মানুষ বর্তমানে কাজ করতেছে। এই নেটওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়া খুবই সহজ, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি খুব সহজে এখান থেকে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন এবং অ্যাপ্রুভাল নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অফারগুলোর মধ্যে সিপিএল অফার এবং সিপিএস অফারগুলো অনেক ভালো, এখান থেকে ভালো পরিমাণে পে আউট দিয়ে থাকে। এখানে আপনার ধরুন একটি ওয়েবসাইট দরকার হতে পারে অ্যাডসেন্স মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, এখানে ওয়েবসাইট নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করার কারণ নেই। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল অথবা একটি ব্লগ সাইট থাকে আপনি সেটার মাধ্যমেই আপনি এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নিতে পারেন। দেখুন এখানে আমরা কী ধরনের অ্যাডসেন্স মিডিয়াতে আমরা কী কী ধরনের অফার পেতে পারি। আমরা প্রথম যে অফারগুলো আছে কন্টেন্ট ব্লকার অফার, সিপিএ অফার, সিপিআই অফার অর্থাৎ কস্ট পার লিড অফার, সিপিএস অফার কস্ট পার ক্লিক অফার, এ ধরনেরগুলো আমরা অ্যাকাউন্ট এই ধরনের অফারগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। এবং এখানে দেখুন সবচেয়ে যেটা আমাদের জন্য ভালো সেটা হচ্ছে মিনিমাম পেমেন্ট $50, অর্থাৎ এখানে খুব কম পরিমাণ টাকা যখন হবে অর্থাৎ খুব কম পরিমাণে ডলার যখন হবে তখনই আমরা এখান থেকে উইথড্র দিতে পারবো, সেজন্য এই সাইটটি অনেক ভালো একটি সাইট। দেন আমাদের এখানে পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথডের মধ্যে আছে পেওনিয়ার, পেপাল, এসিআই অথবা ওয়ার ট্রান্সফার। যেমন আমাদের দেশে পেওনিয়ারটা সাপোর্ট করা খুব সহজেই, সেজন্য আমরা এখানে এই নেটওয়ার্কে কাজ করতে পারি এবং খুব সহজে আমরা এখান থেকে উইথড্র করতে পারি। দেন চলুন আমরা আমাদের দ্বিতীয় নেটওয়ার্ক কোনটা সেটা দেখে নেই। দেন আমাদের দ্বিতীয় যে নেটওয়ার্কটি আছে সেটা হচ্ছে অ্যাডভেন্ডর। অ্যাডভেন্ডর নেটওয়ার্কটা সিপিএতে যারা বিগিনার হিসেবে কাজ করতে চান তারা অ্যাডভেন্ডর নেটওয়ার্কে কাজ করতে পারেন। অ্যাডভেন্ডর নেটওয়ার্কটা 2015 সালে লঞ্চ করে এবং এটি বর্তমানে 2019 সাল পর্যন্ত, বর্তমানে 2020 সাল পর্যন্ত ভালোভাবে পেমেন্ট দিচ্ছে এবং এখানে পেমেন্টের মেথডও অনেক ভালো, এখান থেকে আপনি খুব সহজেই আর্ন করতে পারেন এবং এটি অনেক ট্রাস্টেড একটি সাইট। অ্যাডভেন্ডর অ্যাকাউন্টের বিস্তারিত আমরা দেখে নেই। দেখুন অ্যাডভেন্ডরের জন্য আমাদের যে অফারগুলো আমরা এখানে পাবো, সিপি অফারগুলো পাবো, সিপিআই অফারগুলো পাবো, সিপিএস অফার এবং সিপিএল অফারগুলো পাবো, অর্থাৎ আমরা এখানে সব ধরনের অফারগুলো খুব সহজে পেতে পারি। দেন এখানে পেমেন্ট ডিটেলসটা আমরা দেখে নেই, মিনিমাম পেমেন্ট $50, অর্থাৎ $50 হলেই আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। এবং এখানে পেমেন্ট মেথডটা হচ্ছে পেপাল, ওয়েব মানি, ওয়ার ট্রান্সফার, বিটকয়েন ওয়ালেট, অর্থাৎ আমরা যদি এখানে কাজ করি এখান থেকে আমরা বিটকয়েন ওয়ালেটে খুব সহজে আর্ন করতে উইথড্র করে নিতে পারি, ওয়ার ট্রান্সফারও পারি, ওয়েব মানিতেও পারি, অর্থাৎ এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো একটি সাইট এবং এখান থেকে আমরা খুব সহজেই আর্ন করে উইথড্র করতে পারি। এবং এখানে পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে উইকলি, অর্থাৎ আমরা এখান থেকে উইকলি টাকা উইথড্র করতে পারি, অর্থাৎ এইটা মেবি টুইসডে থেকে আপনাকে পরবর্তী টুইসডেতে আপনাকে এখানে পেমেন্ট দিবে। এবং এখানে রেফারেল প্রোগ্রাম আছে যেটা আমাদের জন্য অনেক ভালো, অর্থাৎ আপনার রেফারেল লিঙ্কে ঢুকে যদি কেউ হচ্ছে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে তাহলে সে যতদিন পর্যন্ত আর্ন করবে ততদিন পর্যন্ত আপনি 5% করে কমিশন পাবেন, অর্থাৎ এই নেটওয়ার্কটি যারা রেফারেল প্রোগ্রাম হিসেবে কাজ করতে চান তাদের জন্য অনেক ভালো। দেন আমরা দেখে নিই আমাদের তৃতীয় নেটওয়ার্ক কোনটি। আমাদের তৃতীয় নেটওয়ার্ক হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া।
অ্যাডওয়ার্ক মিডিয়া আমার অনেক পছন্দের একটি নেটওয়ার্ক। এখানে আমরা অনেক দিন ধরে কাজ করছি এবং এখান থেকে খুব ভালো পরিমাণে টাকা আয় করা যায়। এবং অ্যাডওয়ার্ক মিডিয়াতে বিভিন্ন ধরনের অফার আছে। অ্যাডওয়ার্ক মিডিয়া প্রথম যে কন্টেন্ট লকার অফারগুলো থাকে সেটাই প্রথম তৈরি করে অ্যাডওয়ার্ক মিডিয়া। এবং অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সোজা। এখানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল করে দিবে, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। শুধু তাদের যে ফর্মটি আছে সে ফর্মটি সঠিকভাবে পূরণ করলে এবং ওয়েবসাইটে এখানে যায় সে ওয়েবসাইটেও যদি আপনি আপনার ব্লগের লিঙ্ক অথবা ইউটিউব লিঙ্ক বিভিন্ন ধরনের যে লিঙ্কগুলো আছে আপনার নিজস্ব সেগুলো যদি ইউজ করেন তাহলে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এবং অ্যাডওয়ার্ক মিডিয়া খুব ভালো একটি নেটওয়ার্ক আপনাদের বিগিনারদের জন্য। অ্যাডওয়ার্ক মিডিয়া সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন অ্যাডওয়ার্ক মিডিয়াতে আমরা কী কী ধরনের অফার পাবো। অফার টাইপ হচ্ছে কন্টেন্ট লকার অফার, সিপিএ অফার, সিপিএল অফার, সিপিআই অফার, অর্থাৎ এখানে সকল ধরনের আপনি অফারগুলো পেয়ে থাকবেন। এবং সবচেয়ে গিফট কার্ড অথবা যে আমরা আইফোনের যে আইফোন গিভওয়ে যে অফারগুলো নিয়ে কাজ করতে চাই সে নেটওয়ার্ক সে অফারগুলো আমরা অ্যাডওয়ার্ক মিডিয়াতে পাবো। দেখুন এখানে সবচেয়ে ভালো সবগুলো নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে যে সুবিধাটা আছে সেটা হলো মিনিমাম পেমেন্ট, অর্থাৎ $35 হলে আমাদেরকে সরাসরি পেমেন্ট দিয়ে দেয় অ্যাডওয়ার্ক মিডিয়া। এবং এটি অনেক ট্রাস্টেড একটি সাইট, আপনার পেমেন্ট নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আপনি যখন ইচ্ছা আপনার $35 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। এখানে দেখুন পেমেন্ট মেথডে আছে পেপাল, পিওনিয়ার, পেজা, ওয়ার মানি, ACH, ওয়েস্টার্ন ইউনিয়ন, অর্থাৎ এখানে হিউজ পরিমাণ পেমেন্ট উইথড্র করার আপনার অপশন আছে। সেজন্য আপনি এখান থেকে যে কোনো একটি পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি উইথড্র করে নিতে পারেন। সেজন্য বিগিনার হিসেবে আপনারা চাইলে অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ শুরু করতে পারেন এবং পরবর্তীতে এক্সপার্ট লেভেল পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারেন। অ্যাডওয়ার্ক মিডিয়া এমন একটি সাইট, এখানে বিগিনার থেকে শুরু করে এক্সপার্ট লেভেলের সকল ধরনের মানুষই অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করে থাকে। দেন আমরা দেখি চতুর্থ যে আমাদের নেটওয়ার্ক কোনটি। চতুর্থ যে ওয়েবসাইটটা যে নেটওয়ার্কটা সেটা হলো CPALEAD। সিপিএ লিগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবচেয়ে সোজা। এখানে আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আপনি যদি তাদের সঠিকভাবে তাদের যে ফর্মটি দিবে সেটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এবং সিপিএ লিগ সবচেয়ে বিগিনারদের জন্য একটি ভালো একটি নেটওয়ার্ক। এখানে আপনারা খুব সহজে আর্ন করতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের অফারগুলো পাবেন। এই অফারগুলো নিয়ে আপনারা অফারগুলো আপনারা মূলত যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এবং এখান থেকে আপনারা খুব সহজে ট্রাফিক আনতে পারবেন। এবং এখানে পে আউটের যে অ্যামাউন্টগুলো আছে সেটা হিউজ পরিমাণ থাকে, সেজন্য আপনারা CPALEAD-এ বিগিনার হিসেবে কাজ শুরু করে দিতে পারেন। চলুন আমরা দেখি CPALEAD-এ কাজ করার জন্য আমাদের CPALEAD-এর ব্যাপারে আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন CPALEAD-এ আমাদের যে অফারগুলো আছে সেটা হলো ব্যানার অ্যাডস আছে, পপ আন্ডার অ্যাডস আছে, কন্টেন্ট লকার অপশন এখানেও আছে, PPC অফারগুলো আছে, CPA অফার, PPI অফার, PPL অফার, অর্থাৎ হিউজ পরিমাণ অফার এখানে আছে। এবং CPALEAD বিগিনারদের জন্য সবচেয়ে ভালো একটি সাইট এবং এখান থেকে অনেকেই আছে যে হিউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারে। আর এখানে সবচেয়ে ভালো একটি অপশন হচ্ছে মিনিমাম পেমেন্ট হচ্ছে $50, অর্থাৎ $50 হলেই আমরা এখান থেকে টাকা উইথড্র করতে পারি। এখানে পেমেন্ট মেথড হচ্ছে পেপাল, পিওনিয়ার, ACI, বিটকয়েন চেক, অর্থাৎ আমরা এখান থেকে পিওনিয়ারের মাধ্যমে খুব সহজে টাকা উইথড্র করতে পারি। এখানে পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে নেট 30 আফটার দ্যাট উইকলি, অর্থাৎ আমরা উইকলি আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারি এবং মান্থলিও আমরা নিতে পারি। সেটার জন্য CPALEAD যে সবচেয়ে কাজ করে আপনি বিগিনার হিসেবে সাকসেস হতে পারবেন। দেন আমাদের লাস্ট যে নেটওয়ার্কটি আছে সে নেটওয়ার্ককে আমরা দেখে নিই। আমাদের যে সবচেয়ে যে অ্যাকাউন্টটি আছে আমাদের যে লাস্টের যে CPA নেটওয়ার্কটি আছে সেটা হলো CPAGRIP। CPAGRIP আমরা বিগিনার হিসেবে কোনো প্রবলেম ফেস না করেই আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং এখানে আমরা 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে আমরা এখানে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার যে অ্যাপ্রুভাল আছে সেটা আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিবে। সেজন্য CPAGRIP-এ আমরা বিগিনার হিসেবে কোনো ধরনের প্রবলেম ফেস না করেই আমরা CPAGRIP-এ আমরা কাজ করতে পারে। CPAGRIP সম্পর্কে আমরা একটু জেনে নেই। দেখুন CPAGRIP-এ মূলত কি ধরনের অফারগুলো আছে। অফারের মধ্যে আছে CPA অফার,
CPI offer, content locker offer আছে then আমাদের এখানে minimum payout হচ্ছে $100 অর্থাৎ অন্যান্য CPA নেটওয়ার্কের তুলনায় আমাদের এখানে withdraw যে minimum payment আছে সেটা অনেক বেশি সেজন্য অনেকে হয়তো ভাবতে পারে $100 হতে হতে যদি অ্যাকাউন্টে প্রবলেম হয় অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হবে না যদি আপনি লিগ্যাল ভাবে কাজ করেন কোনো ধরনের স্প্যামিং না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হবে না এবং $100 হলে আপনি খুব সহজে এখান থেকে withdraw করতে পারেন আর এখানে withdraw মেথডটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে পেপাল পিওনিয়ার ওয়াইট ট্রান্সফার অথবা এন্ড চেক আপনারা পিওনিয়ারের মাধ্যমে খুব সহজে আর্ন করতে পারেন এই হলো মূলত আজকে আমরা পাঁচটি নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করেছি এগুলো মূলত আমরা বিগিনার হিসেবে যদি কাজ করতে চাই তাহলে এই নেটওয়ার্কগুলোতে আমরা প্রথমে কাজ শুরু করে দিতে পারি এবং এখান থেকে সাকসেস হতে পারি আজকে টপ যে পাঁচটি নেটওয়ার্ক সেটা হচ্ছে অ্যাডসেন্স মিডিয়া অ্যাডভেন্ডর মিডিয়া অ্যাডওয়ার্ক মিডিয়া CPALEAD CPAGRIP অর্থাৎ আমরা বিগিনার হিসেবে এখানে কাজ শুরু করি দেন আমরা আস্তে আস্তে যখন এক্সপার্ট লেভেলে চলে যাব তখন আপনাদের যে স্বপ্নগুলো থাকে যে আমি ম্যাক্স বাউন্ডারিতে কাজ করব অথবা ভালো ভালো যে CPA নেটওয়ার্কগুলোতে কাজ করবে সেই নেটওয়ার্কগুলোতে কাজ করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওয়ান স্কোয়ারের সাথে থাকার জন্য আর আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে ওয়ান স্কোয়ার এক্সপার্ট টিম সে গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন সে গ্রুপে আমরা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে কিভাবে আমরা CPA মার্কেটিং করব অথবা বিভিন্ন ধরনের ইউটিউব মার্কেটিং কিভাবে করব অথবা আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের কোর্স শুরু করব সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন Thank you for watching this video. Look me in the face. Tell me that you love me.